রহিম রাহিম দর্শক মন্ডলী আমাদের পরামর্শ অনুষ্ঠান দেখার জন্য স্বাগতম আজ আমরা সাভার থানায় মগরাখান্দা গ্রামে উপস্থিত হয়েছি এই গ্রামে একটা বায়োগ্যাস হতে চলছে এই বায়োগ্যাসটা হচ্ছে হলো মাটির নিচায় এর উপরে গোয়ালঘর হবে এই গোয়ালঘরের নিচায় বায়োগ্যাসটা হবে যে যাতে এর উপরে গরু থাকতে পারে মানুষও চলতে পারে অথচ তার নিচেই বায়োগ্যাসটা আমরা তৈরি করে দিচ্ছি এই বায়োগ্যাসটা হচ্ছে হল বিশ ঘনমিটার বিশ ঘনমিটার বায়োগ্যাস প্লান্টে উনি যদি ঠিক মতন গোবর দিতে পারে তাহলে হয়তো পনেরো থেকে আঠারোটা পরিবারের লাইন পাবে বিশ ঘনমিটার প্লান্টে যে গ্যাস উৎপাদন হবে কিন্তু শুধু দর্শক আমরা যে কারণে এই ভিডিওটা করছি বা ভিডিওটা মানুষ আপনাদের দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যারা শহরমুখী বা যাদের একেবারে গ্রাম না শহরের পাশাপাশি বা শহর বা জায়গা নাই যাদের হয়তো পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গা এর উপরে গরুর খামার করবেন আবার অথচ বায়োগ্যাসও বানানোর প্রয়োজন গ্যাসের বিশেষ দরকার নইলে গোবর গেলে অপচয় হয়ে চলে যায় তাই যাদের জায়গা কম তারা আমাদের এই ফর্মালায় বায়োগ্যাস ওই গোয়ালের নিচে গরুর খামারের নিচে আপনারা বায়োগ্যাস করে নেবেন বায়োগ্যাস গরুর খামার করার আগে অর্থাৎ গরুর গোয়াল গড্ডা করার আগে আমাদেরকে ফোন দেবেন আমাদেরকে ফোন দিলে পরে যে যে ধরনের আমরা কাজগুলো করতে চারপাশে দেখেন এই যে ওয়াল করে গাতা আছে কিন্তু আমরা এখানে বায়োগ্যাস করছি এটা মাটি দিয়ে ঢাকিয়ে দেবো মাটি দিয়ে ঢাইকে দেওয়ার পরে এখানে তার উপরে গরু রাখবে গরুর খাবার জায়গা করবে মানে বায়োগ্যাসের চিহ্নই থাকবে না তার একটা 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 ইনকামের লাইন প্লান্ট পাইল সে তার জীবনে বা তার আশপাশের অনেক বাড়িতে লাইন দিতে পারবে এটাকে বাণিজ্যিকভাবে ভাবে বায়োগ্যাস বলে শুধু দর্শক মন্ডলী যারা জায়গার অভাবে বায়োগ্যাস করতে পারছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন আমরা তাদেরকে কৌশল করে এই ধরনের বায়োগ্যাস বানা দেব শুধু দর্শক মণ্ডলী আর একটা সুসংবাদ হচ্ছে হলো আমরা যে বায়োগ্যাসটা তৈরি করে দেব এই বায়োগ্যাসটা আপনার আজীবনে কোনো দিন জাম ধরবে না এই গোয়ালের নিচে বায়োগ্যাস থাকবে তার উপরে গরু থাকবে কিন্তু ওর নিচেই যে গোবরগুলো যাবে জাম ধরবে হয়তো পাঁচ বছর দুই বছর পরে গ্যাস হবে না কিন্তু আমাদের পদ্ধতিতে আমাদের টেকনোলজিতে আপনারা বায়োগ্যাস তৈরি করবেন কোনো দিনও একশো বছরও এর একটা প্লান্টে কোনো দিন নিচে তলানি পরে জাম ধরবে না এটা আমার টেকনোলজি আমি এগুলো করে থাকি যাই হোক যারা জাগার অভাবে বায়োগ্যাস করতে পারেন না তারা আমাকে ফোন দিবেন আমরা বায়োগ্যাস বানিয়ে দেবো হয়তো কেউ মনে করতে পারেন যে এর উপরে গরু থাকবে ভেঙে চুরিয়ে পুরবি মুরবি তালা এটা গ্রান্টি সহকারে করা যায় তবে কিছু খরচ বেশি লাগে বালি রড ইত্যাদি ইত্যাদি কিছু মিস্ত্রি বিল এগুলো আপনারা আজীবনের জন্য একটা সম্পদ পাবেন এ সম্পদ সারা জীবন চলতে থাকবে আল্লাহ ভরসা তা যাই হোক যতটুকু আমরা বললাম আপনারা বুঝতেই পারছেন পরিবেশ বান্ধব বায়োগ্যাস করার জন্যে আমাদেরকে ফোন দেবেন এই বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সাবারতানা সলমসি গ্রাম আবদুল আহাদ